আমি একজন খামারি, আমার নাম মোহাম্মদ মাহফুজা রহমান। আগে সোনালী মুরগি পালতাম, এই লিটারগুলো আমরা নদীতে বিভিন্ন জায়গায় ফেলে রাখতাম, সেখানে তার দুর্গন্ধ বা বিভিন্ন ধরনের সমস্যা হওয়াতে অনেকেই অবজেকশন দিত। তারপরে এখন আসে বর্তমানে এই লিটারগুলো আমরা, এই লিটারগুলো বিক্রি করার জায়গাও খুঁজে দিয়েছে ওনারাই, তাদের কাছে আমরা বিক্রি করে কিছু টাকা পাই এবং এই যে দুর্গন্ধ যেটা বায়ু দূষণ এটা আমাদের এলাকায় আর নাই। আমার এক সেটে লিটার বিক্রি হয় মনে করেন যে 1800 থেকে 3000 টাকা, প্রতি সেটে 3000 টাকা লিটার বিক্রি হয়। এটা আগে ফেলে দিতাম, এখন মোটামুটি বিক্রি হয়, এটাও আমাদের একটা ইনকামের সোর্স তৈরি হয়ে গেছে। আজকের এই নতুন এপিসোডে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। আজকের এই নতুন এপিসোডে দেখানোর চেষ্টা করব, বিশেষ করে যারা পোলট্রি লিটার বা মুরগি লিটারের কেনা বেচার সাথে জড়িত আছেন বা যারা সংগ্রহ করেন বা বিক্রি করেন এবং এই সংগ্রহ করার পরে এই মুরগির লিটারটাকে জৈব সার হিসাবে ব্যবহার করেন, এই সংশ্লিষ্ট এই সকল বিষয়ের সাথে যারা জড়িত তাদের জন্যই আজকের এই নতুন ভিডিওটা বানানো হচ্ছে। তো এই ভিডিওতে আমি দেখাবো যে এই লিটারগুলোকে কিভাবে, কোথায় থেকে সংগ্রহ করা হয় এবং কিভাবে রাখা হয় এবং কিভাবে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। তো আলোচনা শুরু করার আগেই আমরা চলে যাব মুরগির শেডে, যেখানে মুরগির লিটারগুলোকে সংগ্রহ করা হচ্ছে, বস্তাবন্দি করা হচ্ছে এবং সেগুলোকে ভেনে করে একটি নির্দিষ্ট পয়েন্টে নিয়ে রাখা হচ্ছে। তো আমরা জানি যে হলো মুরগির এই লিটারগুলো বিভিন্ন স্তরের ভেদে বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে। এখানে স্তর বলতে যে সময়ের একটা পার্থক্য, এটা এই লিটারটা কোন মুরগির সেটার উপর ডিপেন্ড করবে এবং এই লিটারগুলোকে কতদিন আপনি রাখছেন সেটার উপর নির্ভর করবে। তো বুঝতেই পারছেন বিভিন্ন স্টেজে বিভিন্নভাবে এই লিটারগুলোকে কিন্তু সংগ্রহ করা হয়। লেয়ার মুরগিতে যেটা হয়, এখানে 3 মাস পরপর, সোনালী মুরগির ক্ষেত্রে হচ্ছে 60 থেকে 65 দিন পরে, বলার মুরগির হচ্ছে 35 থেকে 40 দিন পরে এই লিটারগুলোকে সংগ্রহ করা হয়। মুরগিগুলো শেড থেকে বিক্রি করার পরে সেই সকল মুরগির যে লিটারগুলো আছে সেই লিটারগুলোকে বস্তাবন্দি করা হয়। বস্তাবন্দি করার পরে ভ্যানে করে একটা নির্দিষ্ট পয়েন্টে রাখা হয়, যেখানে মিনিমাম 1 মাস রাখা হয়। আর এই লিটারগুলো যদি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে খুবই ভালো, কারণ আপনি যতদিন এটাকে রেখে আপনি ব্যবহার করতে পারবেন ততই ওই লিটারটা আরও গুণগত মান হয়ে উঠবে। কারণ লিটারে তুষের যে ফাইবারটা বা ধানের যে তুষটা ব্যবহার করা হচ্ছে এটা তো একটা ফাইবার জাতীয়, এটা যখন আপনি পচিয়ে ফেলবেন বা এই লিটারের যে অংশগুলো বিশেষ করে ধানের তুষ বা কাঠের তুষটাতে যখন পচে যাবে তখন জমিতে কিন্তু ব্যবহার উপযোগী হয়ে যাবে এবং সেই জমিতে এই সকল যে লিটারটা আপনি যখন দিবেন সেটা মাটিতে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। আপনার এই পচানো লিটারটা জমিতে ব্যবহার যদি করেন তাহলে সেটার গুণগত মানটা অনেক উন্নত হয়, কারণটা হলো সেখানে যে ফার্মেন্টেশনটা ঘটে বা যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটা দ্রুত পচন ঘটায় এবং সেটা সারে পরিণত হয়। তো খামার থেকে এই সকল লিটারগুলোকে নির্দিষ্ট স্থানে রাখানোর ফলে সেখানে কিছুদিন রাখার পরে সেগুলোকে মাঠে ব্যবহার করা হয় আর এই লিটারগুলোই দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। আপনারা যে ভিডিওটা বা যে খামারগুলো দেখছেন বা পয়েন্টগুলো দেখছেন, এই পয়েন্টটা হচ্ছে জয়পুরহাট জেলার সদর উপজেলার জামালগঞ্জে অবস্থিত। আর দামের ক্ষেত্রে যদি বলা হয় তো এখানে আপনাদেরকে বারবার বলছি যে ব্রয়লারের লিটার, সোনালী মুরগির লিটার বা লেয়ার মুরগির লিটার এইগুলো আপনার নির্ভর করবে সে সকল কোয়ালিটির উপর। আমরা জানি যে হলো ব্রয়লার মুরগির যে লিটারটা সেটার দাম তুলনামূলক কম সোনালী মুরগি থেকে, আবার সোনালী মুরগির লিটারটার দাম কম লেয়ার মুরগি থেকে। তো সেক্ষেত্রে লেয়ার মুরগির বর্তমান বাজারে লেয়ার মুরগির প্রতি বস্তা 120 থেকে 130 টাকা বিক্রি হয় খামার থেকে, সোনালী মুরগি হচ্ছে 80 থেকে 90 টাকা আর ব্রয়লার যে মুরগিটা সেটা 50 থেকে 60 টাকা বস্তা বিক্রি হয়, আর প্রতিটা বস্তায় আপনার 40 থেকে 50 কেজি এটা ধারণ ক্ষমতা। আপনারা যারা এই লিটার ব্যবসার সাথে জড়িত আছেন বা যারা খামারি আছে
এনারা সচরাচর যেটা প্লাস্টিকের ব্যাগে কিন্তু এই লিটারগুলোকে রেখে সংরক্ষণ করা হয়। যদি কেউ পাটের চটের বস্তা যদি ব্যবহার করে অথবা পাট জাতীয় কোনো বস্তা ব্যবহার হয় তাহলে লিটারের কোয়ালিটিটা কি বেড়ে যায়। কারণটা হলো প্লাস্টিকের বস্তাতে গ্যাসগুলো বের হতে পারে না এবং সেখানে একটা গ্যাস তৈরি হয়, আর এতে কি এতে তার যে পচন যে ক্রিয়াটা সেটা ব্যাহত হয়, মানে বাধাগ্রস্ত হয়। আর পাটের যে বস্তাটা সেটা একটু ভেজা ভেজা ভাব থাকে, সেখানে যে গ্যাসটা তৈরি হয় সেটা একটু হলেও বের হয়ে যায় এবং সেখানে ফার্মেন্টেশনটা দ্রুত ঘটে। এই ফার্মেন্টেশনের হওয়ার ফলে, অর্থাৎ ফার্মেন্টেশন বলে গাজন, মানে একটা জিনিস পচতে যে প্রক্রিয়ায় পচন ক্রিয়াটা শুরু হয়, অর্থাৎ যে প্রক্রিয়ায় পচনটা ঘটে সেই প্রক্রিয়াটাই হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন। তো এই লিটারের মধ্যে এই ফার্মেশন প্রক্রিয়াটা যত দ্রুত ঘটবে, যত তাড়াতাড়ি হবে, তত কিন্তু সেইটা সারে পরিণত হবে এবং জমিতে ব্যবহার উপযোগী হবে। তা বুঝতেই পারছেন যে এই যে লিটারগুলো, এই লিটারগুলো আপনারা নিয়ে গিয়ে যদি সংগ্রহ করে থাকেন, মিনিমাম আপনার 3 মাস সেই লিটারটাকে সংরক্ষণ করে রাখবেন। এই লিটারটা গুণগত মানের একটা সারে পরিণত হবে। আর আপনারা সরাসরি যখন খামার থেকে নিয়ে এসে জমিতে ব্যবহার করবেন, সেখান থেকে সেইভাবে রেজাল্ট কিন্তু আপনি কখনোই পাবেন না। কারণটা হলো যে ধানের যে তুষ বা কাঠের যে তুষ, এটা তো ফাইবার জাতীয়, এটা তো পচতে সময় লাগবে। আপনি যখন সম্পূর্ণভাবে সেই লিটারটাকে সরাসরি তাৎক্ষণিকভাবে জমিতে ব্যবহার করবেন, সেখানে পচানোর কোনো সুযোগ আপনি দিলেন না, তাহলে আপনি সেখান থেকে একটা ভালো রেজাল্ট পাওয়াটা বোকামি ছাড়া কিছুই না। আর আপনি যখন এই লিটারটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে ছায়াযুক্ত জায়গাতে পাটের চোটের বস্তাতে যখন আপনি এইটাকে সংরক্ষণ করে রাখবেন, সেখানে কিন্তু ফার্মেন্টেশনটা খুব দ্রুত ঘটে এবং সেটা পচে গিয়ে উন্নত মানের সারে পরিণত হয় এবং সেটা কিন্তু জমিতে দিলে একটা মাটির গুণগত মানটাও কিন্তু বেড়ে যায়। তো এই বিষয়টা তো আপনারা বুঝতেই পারছেন। তো আপনারা চাইলেই এই লিটারটাকে এভাবে সংগ্রহ করতে পারবেন এবং নির্দিষ্ট জায়গায় রেখে আপনি জমিতে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি পোলট্রি বা মুরগি লিটারের আদ্যপন্ত একটা বিষয়। আর আপনারা যারা অনেক জায়গা থেকে আমাকে মেসেঞ্জারে, বিশেষ করে ভিডিও কমেন্টসে অনেকেই আমাকে বলছেন যে ভাই এটা আমি বিক্রি করতে যাচ্ছি বা কোথায় আমি এই লিটারটা পাবো, কার সাথে যোগাযোগ করব, এই লিটারের দাম কেমন, আমরা এখানে পাবো কি না, এটা কিভাবে আমি নিয়ে আসবো বা আমি বিক্রি করতে যাচ্ছি আপনারা কিভাবে নেবেন, এই ধরনের অসংখ্য প্রশ্নের উত্তর হয়তো বা আমি সে কমেন্টসে আমি ডিটেলস কোনো কিছু বলা হয়নি। আমি শুধু নাম্বারটা ওই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, যাতে করে যারা এই সকল লিটারের সাথে জড়িত তারা যেন সহজেই সেই সকল নাম্বার থেকে যোগাযোগ করতে পারবে। আমি তো জাস্ট একটা ভিডিও তৈরি করি, আর যারা এটার সাথে জড়িত আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে বিস্তারিত আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে জানাবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এরকম একটা এপিসোডে। মুরগি বিক্রি করে ফেলে দিছি, কিন্তু এখন যে আমাদের এখানে লিটারগুলো আছে আমরা কোনো উপায় পাচ্ছি না, কোথায় দিব কি করব, পরিবেশের মানে কোন এক জায়গায় যদি রাখি তাহলে নষ্ট, মানে কুকুর বিড়ালি নষ্ট করে ফেলে দেয়, ছিটে ফেলে পরিবেশ দূষিত হয়ে যায়। এখন আমরা উপায় পাচ্ছি না কি করবে এই লিটার। আমাদের এখানে যে রনি ভাই আসছেন, উনি এই লিটার উনি ব্যবসা করেন লিটারের, উনি লিটার নেওয়ার জন্য আসছেন। এই মুহূর্তে যদি উনি লিটারটা নিয়ে যায় তাহলে সবচেয়ে ভালো হবে আর কি।